नानाहो समस्या जर्जरित कमलपुर सरकारी महाविद्यालय कला विभाग और विज्ञान विभाग चालू थाकलेओ रयेछे शिक्षक स्वल्पता तब नहीं वाणिज्य विभाग संश्लिष्ट महकुमार छात्र छात्रीरा वाणिज्य विभागे पढ़ार जन्य पाड़ी दीते होच्छे अन्यत्र कमलपुर सरकारी डिग्री कलेज तत्कालीन कांग्रेस टीयूजेएस जोट सरकारेर आमले अर्थात 1989 साले शुधुमात्र कला विभाग निये कमलपुर बयेज द्वादश श्रेणी विद्यालय प्रतिष्ठा हुएछिलो। तत्कालीन शिक्षामंत्री प्रयात अरुण कर एर उद्बोधन करेछिलेन। कालक्रमे कला विभागेर पर एखन विज्ञान विभाग चालू आछे, तबे नेई वाणिज्य विभाग। बर्तमाने कलेजे छात्र छात्रीदेर संख्या 2300। बर्तमाने खुड़िये खुड़िये चलछे सरकारी एई डिग्री कलेजटी। ওখানে যে আমবাসার ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু বাতে যাবার সময় বাসের ব্যবস্থা নেই, তারা বাস দিয়ে যাওয়ার সময় অনেক ধাক্কা খেয়ে যেতে হয়, তার জন্য এখানে একটা বাসের ব্যবস্থা করার জন্য আমার অনুরোধ আছে। প্রফেসর কম আছে আর কি, বাসটা ঠিক করা হয়ে যায় এগুলো এইটাই। আর আগে এখন জলের সমস্যাটা একটু ঠিক হয়েছে, জল ট্যাঙ্ক লাগানো হয়েছে। একদিকে যেমন কলা বিভাগ চালু রয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নেই, ছাত্রছাত্রীরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে পারছে না, নেই ছাত্রছাত্রীদের ক্লাসরুম টয়লেট ও বাথরুমের জলের সুব্যবস্থা। অন্যদিকে কলেজের একাডেমি বিল্ডিং একটি, প্রয়োজন আরও তিনটি। কলেজে পানীয় জলের সমস্যা আছে আর প্লাস বাথরুমের ভালো না, তারপর বাথরুমেও জলের ব্যবস্থা খুব খারাপ, তারপর দূর দূরান্ত থেকে যারা কলেজে আসে তাদের জন্য গাড়ির একটা ব্যবস্থা করলে ভালো হয়, কারণ তারা অনেক সময় গাড়ির জন্য পরীক্ষা টরীক্ষা থাকলে তখন টাইমে এসে পৌঁছাতে পারে না, তো ওটার জন্য গাড়ির একটা ব্যবস্থা যদি সরকারিভাবে করা হয় তাহলে খুব ভালো হয়। ছাত্রছাত্রীদের অভিযোগ, ধলাই জেলার গন্ডাছড়া, গঙ্গানগর, আম্বাসা, কুলাই, সালেমা, শান্তির বাজার, হালহালি, কচুছড়া, জামথুম ও দুর্গাচুমুনি প্রভৃতি দূর দূরান্ত এলাকার ছাত্রছাত্রীরা যাতায়াতের ক্ষেত্রে প্রচণ্ড দুর্ভোগে পড়তে হয়। ছাত্রছাত্রীদের দাবি, ওইসব এলাকা থেকে সময় মতো কলেজে আসা যাওয়ার জন্য যান চলাচল চালু করা বাধ্যতামূলক হোক, কেননা সেমিস্টার পরীক্ষাগুলোতে ছাত্রছাত্রীরা সময় মতো কলেজে উপস্থিত হতে অসুবিধার সম্মুখীন হতে হয়। আর আমাদের মতো স্টুডেন্ট অনেক আছে আম্বাসার ছেলে মেয়ে, বিশেষত আমরা গাড়িটার সমস্যা, ভাড়াটা অনেক, সকালে আইলে আমরা 4টা বাজলে বাড়িতে যাইতে প্রচণ্ড সমস্যা হয়, অনেক ক্লাস থাকে, আমরা ক্লাস অনেক সময় না করে বাড়ি যেতে লাগে। আমরা যদি একটু এটা সমস্যাটা সলভ হয় তো আমরা একটু সুবিধা হয়। তাতরূপ আমরা একটা সমস্যা আছে, যেমন আমরা বোনেরা তো গাড়িতে বইয়া যাইতে পারে, আমরা তো ইচ্ছা দাঁড়িয়ে যাওয়ার লাগে, এটা তো স্যার অনেক সময় অ্যাক্সিডেন্ট হইলে আমরা ক্ষতি হইব, এটা তো কলেজ দেখতো না কেউ দেখতো না। এদিকে কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ সরকার মহাবিদ্যালয়ের সমস্যার কথা তুলে ধরেন, সেই সাথে সংশ্লিষ্ট কলেজের বিভিন্ন তথ্য তুলে ধরেন। স্টুডেন্টদের ক্লাসের সুপ্রদান করা, এর মধ্যে আমাদের যে পরিমাণ স্টুডেন্ট আছে, আপনারা বলছিলাম আমি একটু আগে, প্রায় 300 স্টুডেন্ট আছে, তো ওদের ক্লাসগুলো একসাথে কন্টিনিউ করাটা আমাদের খুব টাফ হচ্ছে, কারণ কি আমাদের ডিপার্টমেন্টগুলো আছে আর্টস এবং সায়েন্স, প্রত্যেক ডিপার্টমেন্টেই অ্যাটলিস্ট একজন করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, সেই থেকে আমরা সেফ সাবজেক্ট এবং সঙ্গে আছে পোস্ট গ্রাজুয়েট টিচার, এবং গভর্নমেন্টের যে নিয়ম সেই নিয়ম মেনে কেস লেকচারও আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টেই আছে। এদিকে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে দুজন আছে, একমাত্র পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের আমাদের কোনো অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট প্রফেসর এই মুহূর্তে নেই, তবে তিনজন পোস্ট গ্রাজুয়েট টিচার আছে। তো শিক্ষক স্বল্পতা, এখন যদি আমরা স্টুডেন্ট টিচার রেশিও দেখি সেটা দেখলে অবশ্যই আমাদের টিচার লাগে, কিন্তু যেহেতু কেস লেকচার দেওয়া হচ্ছে আমরা সেই গ্যাপটা। সচেতন মহলের মতে কালক্রমে এই কলেজটির শ্রীবৃদ্ধি হয়েছে, কিন্তু যোগ উপযোগী করার জন্য চাই আরও উন্নয়ন। দরকার প্রয়োজনীয় শিক্ষক সহ পরিকাঠামোর সার্বিক উন্নয়ন, তাতে করে একদিকে যেমন ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা হবে ঠিক তেমনি সংশ্লিষ্ট মহকুমার সমূহ উন্নয়ন ঘটবে, আর এই আশাতেই প্রহর গুনছে কমলপুর মহকুমাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।